ফুটবলের সম্রাট হিসাবে পরিচিত ব্রাজিলের কিংবদন্তি পেলে, তিনি চলে গেলেন আমাদের ছেড়ে। পেলে সবশেষ আন্তর্জাতিক ফুটবল খেলেছেন প্রায় ৫০ বছর আগে। সর্বকালের সেরা ফুটবলার কে, এমন প্রশ্ন করলে সর্বপ্রথম আসে পেলের নাম, তারপর ম্যারাডোনার, মেসি বা রোনালদোর নাম। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জয়সহ অনেক অবিশ্বাস্য রেকর্ড রয়েছে প্রয়াত পেলের ঝুলিতে, যার মধ্যে বেশ কিছু রেকর্ড এখনও অক্ষত রয়ে গেছে যা ভাঙতে পারেনি আর কেউ। এমনই কিছু রেকর্ড নিয়েই আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে একে একে দেখে নেওয়া যাক পেলের অবিশ্বাস্য কিছু রেকর্ড। নাম্বার ১, সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে বিশ্বকাপে অংশগ্রহণ ও জয়। মাত্র ১৫ বছর ৪ মাস ৪ দিন বয়সে বিশ্বকাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে রেকর্ড গড়েছেন বেলজিয়ামের জস ভ্যান ইনজেলজেম। কিন্তু সেদিন তিনি কোনো গোল করতে পারেননি। গোল করার দিক দিয়ে সবার ওপরে আছে পেলে। বিশ্বের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসাবে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ ও জয়ের রেকর্ড রয়েছে পেলের। ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারায় ব্রাজিল। সেদিন মাত্র ১৬ বছর ২৪৯ দিন বয়সে খেলতে নেমে হ্যাট্রিক করেন পেলে। নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই পেলে বুঝিয়ে দিয়েছিলেন তিনি আসছেন ফুটবল মাঠে রাজত্ব করতে। নাম্বার ২, ব্রাজিলের হয়ে যৌথভাবে সর্বোচ্চ গোল। ১৯৭১ সালে ব্রাজিলের জার্সিতে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পেলে। এখনও ব্রাজিলের আর কেউ ভাঙতে পারেনি তার সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ড। ফিফা স্বীকৃত ৯২টি ম্যাচ খেলে ৭৭ গোল করেছিলেন পেলে। তবে সমান ৭৭ গোল নিয়ে পেলের কাছাকাছি রয়েছেন নেইমার জুনিয়র, তারপরে আছেন রোনালদো ডিলিমা। তার মোট গোলের সংখ্যা ৬২টি। তবে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি এখন পর্যন্ত ১১৭টি গোল করেছেন। নাম্বার ৩, সর্বোচ্চ বিশ্বকাপ জয়। বিশ্বের একমাত্র ফুটবলার হিসাবে তিনটি বিশ্বকাপের শিরোপা জিতেছেন পেলে। ব্রাজিলের প্রথম তিন বিশ্বকাপ ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে জয়ের দলে ছিলেন কালো মানিক হিসাবে খ্যাত পেলে। বিশ্বের আর কোনো ফুটবলার তিন বিশ্বকাপ জিততে পারেননি। যেখানে একজন প্লেয়ারের ক্ষেত্রে তিনটা বিশ্বকাপ খেলে যাওয়ায় স্বপ্নের মতো, সেখানে তিনটি বিশ্বকাপ জেতার স্বপ্ন তো রীতিমতো বিলাসী তাই। নাম্বার ৪, বিশ্বকাপের সর্বোচ্চ অ্যাসিস্ট। এখনও কেউ ভাঙতে পারেনি এমন রেকর্ডের তালিকায় পেলের এই রেকর্ডটি অন্যতম। বিশ্বের সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ডও নিজের করে রেখেছেন পেলে। ক্যারিয়ারে ৪টি বিশ্বকাপ ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০-এ খেলেছেন তিনি, যেখানে সতীর্থদের ১০টি গোলে সহায়তা করেছেন। এর মধ্যে ১৯৭০ সালের আসরেই করেন ৬টি অ্যাসিস্ট। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড পেলের দখলে। নাম্বার ৫, বিশ্বকাপে সর্বকনিষ্ঠ গোল স্কোরার। এখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড নিজের দখলে রেখেছেন পেলে। ১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোল করেন তিনি। পেলের গোলে ভর করে আসরের সেমিফাইনালে নাম লেখায় ব্রাজিল। ১৯৫৮ ফিফা বিশ্বকাপ সুইডেনে অনুষ্ঠিত হয়। এটি ছিল ষষ্ঠ আসর, যা ১৯৫৮ সালের ৮ থেকে ২৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। ফাইনাল ম্যাচে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলের ব্যবধানে পরাজিত করে ব্রাজিল প্রথমবারের মতো বিশ্বকাপ বিজয়ী হয়। নাম্বার ৬, বিশ্বকাপের সর্বকনিষ্ঠ হ্যাট্রিক ম্যান। ১৯৫৮ সালে নিজের প্রথম বিশ্বকাপ খেলতে নেমে সেমিফাইনাল ম্যাচে একাই ৩ গোল করেন পেলে। তার হ্যাট্রিকের সুবাদে ফ্রান্সের বিপক্ষে ৫-২ গোলের জয় পায় ব্রাজিল। মাত্র ১৬ বছর ২৪৫ দিন বয়সে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাট্রিকটি করেন পেলে, যা এখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে হ্যাট্রিক করার রেকর্ড। সুপ্রিয় দর্শক, পেলের এই ৬টি রেকর্ডের মধ্যে কোন রেকর্ডটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একটি রেকর্ডের নাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। ফুটবলের বিভিন্ন অজানা বিষয়ে আকর্ষণীয় সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।